তুমি তুমি যাবে যাবে আমার সাথে আমার প্রজারা খুব বিশ্বাসে আছে যে তুমি গেলেই বৃষ্টি আসবে আর না করনা গো এত লোকের কষ্ট তোমরা তো দেখছো আমি যা দেখতে পাচ্ছি না এত লোকের কষ্ট তুমি আমার গুরুজন ঈশ্বর ছাড়া আর কারোর পায়ে কি হাত দেওয়া যায় ঈশ্বরের পায়ে কি সবাই হাত দিতে পারে লোকনাথ সবার কি সৌভাগ্য হয় আমার প্রজাদের এক বেলার জন্য হলেও তুমি পেট ভরিয়েছ তারা তোমাকে ঈশ্বর বলে মানে তাদের তাদের দুঃখ দূর করে দাও লোকনাথ তাদের দুঃখ দূর করে দাও দুঃখ দূর করার ক্ষমতা তো আমার নেই আমি শুধু শিব ঠাকুরকে বলতে পারি ওদের সব দুঃখ তুমি দূর করে দাও তাহলে সেইটুকুই করো আমরা নিশ্চিন্ত হই বেশ তবে চলো দাঁড়া লোকনাথ তোমাকে আমি একা যেতে দিতে পারি না তোমার সঙ্গে আমার লোকজন যাবে নায়েব মশাই যাবেন তোমার সাথে নায়েব মশাই আপনি যথাসম্ভব চাল ডাল ফসল নিয়ে লোকনাথের সাথে যান আমি জানি লোকনাথ ঠিক অসাধ্য সাধন করবে বৃষ্টি নামবে আর যতক্ষণ না বৃষ্টি নামছে ওখানে যারা যারা উপস্থিত আছে তাদের মুখে যেন খাবার ওঠে সেই ব্যবস্থা করবেন যান তুমি আর তের প্রাণ বিপদ তারণ তুমি জপি তব না অন্ধের আলো তুমি আর তের প্রাণ বিপদ তারণ তুমি জপি তব না মানব পাবক তুমি নাহি জাত পা মানব পাবক তুমি নাহি জাত পা এবার কি তবে সত্যি ঈশ্বর মুখ তুলে চাইলেন আমাদের ডাক শুনলেন নইলে কেন লোকনাথকে অন্যের কষ্ট দূর করার কাজে এইভাবে নিয়োজিত করলেন লোকনাথ কি তবে সত্যি এবার সংসারে আটকা পড়বে